বন্ধুরা, তোমাদের অন স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছ, সেই ভিডিওটার এখানে একটা লাইক বাটন আছে। সেই লাইক বাটনের সঙ্গে সঙ্গে ক্লিক করার পর এখানে তোমাদের সাবস্ক্রাইব বাটন লাল রঙের আছে, সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে অবশ্যই রেখে দেবে, যে কোনো ভিডিওর আপডেট সর্বপ্রথম তোমরা পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে তোমাদেরকে যে ছোট্ট কাজটি করতে হবে, এখানে যে বেল আইকন অপশনটা আছে এখানে ক্লিক করে নিয়ে অল অপশনটাকে ওপেন করে কিন্তু সর্বদা রেখে দেবে, যাতে কোনো ভিডিওর আপডেট তোমরা মিস না করো। বন্ধুরা, নবোদয়া বিদ্যাসমিতির তরফ থেকে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিস্তারিত ডিটেলস আমরা জানবো, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অফিসিয়াল নোটিফিকেশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। নবোদয়া বিদ্যাসমিতির রিজনাল অফিস পুনে, মিনিস্ট্রি অফ এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এনগেজ অফ টিচার অন কন্ট্যাক্ট বেসিস, পুরোটাই কন্ট্যাক্ট বেসিসে। এটা এখানে তোমাদের ইমেলের মাধ্যমে আবেদন করতে লাগবে। কী কী ডিটেলস আছে চলো আমরা ডিটেলসগুলো এক এক করে দেখে নিই। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এনগেজমেন্ট, এখানে ঠিকানাটা দেওয়া রয়েছে। সাবজেক্ট এনগেজমেন্ট ফর দ্য টিচার অন কন্ট্রাকচুয়াল বেসিস ইন JNVS, নবোদয়া বিদ্যাসমিতি রিজনাল অফিস পুনে ইনভাইটেড টু অ্যাপ্লিকেশন ফর দ্য এলিজিবল ক্যান্ডিডেট অনলি থ্রু ইমেল ফর দ্য পোস্ট অফ PGTS এবং TGTS মিসলিনিয়াস টিচার অ্যান্ড FCSA, এই সমস্ত তোমাদের ক্যাটাগরিতে এখানে রিক্রুটমেন্টটা হবে। আগে এখানে দেখে নেবো কী সমস্ত ভ্যাকেন্সি পদ রয়েছে এখানে। এখানে ভ্যাকেন্সিগুলো দেখতে পাচ্ছ তোমরা, PGTS এর জন্য 98টি এখানে পোস্ট রয়েছে, TGTS এর জন্য 283টি পোস্ট রয়েছে, FCS এর জন্য 73টি পোস্ট রয়েছে। সবাই এখানে আবেদন করতে পারবে, তোমরা চাইলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশন দেখে নাও, যদি তোমাদের ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হও তাহলে কিন্তু অবশ্যই ইমেলের মাধ্যমে তোমরা সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে। আগে দেখে নাও কী বলা হয়েছে এখানে, PGTS এর জন্য স্যালারি কত রয়েছে এখানে, 27,500 থেকে 32,500 মধ্যে তোমাদের স্যালারি থাকবে। GTS এর জন্য TGTর জন্য এখানে স্যালারি বলা হয়েছে 26,500 থেকে 31,250, FCS এর জন্য এখানে বলা হয়েছে 26,250 থেকে 31,250 এখানে বলা হয়েছে। আমি বললো তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করে দেবে, কারণ ইমেলের মাধ্যমে তোমাদেরকে পাঠাতে লাগবে। চলো আবার বাকি কি এডুকেশন কোয়ালিফিকেশনটা একবার এক নজরে দেখে নিই। এডুকেশন কোয়ালিফিকেশন এখানে বলা হয়েছে 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট কোর্স ফ্রম রিকগনাইজড কলেজ অফ এডুকেশন, NCERT অর এনি আদার NCTE রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইনস্টিটিউট, ইন যে কোনো 50% এগ্রিগেট থাকতে লাগবে নাম্বার। এখানে বিএড প্রয়োজন নেই, বিএড নট রিকোয়ার্ড, বিএডের কোনো প্রয়োজন নেই। মাস্টার ডিগ্রি থাকলে তোমরা করতে পারো, মাস্টার ডিগ্রি যে কোনো ইউনিভার্সিটি থেকে, যদি মাস্টার ডিগ্রি থাকে 50% যদি নাম্বার থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। চলো এবার দেখে নিন যে এর ডিটেলসে লাস্ট ডেট সমস্ত কী রয়েছে এবং তোমরা আবেদনপত্রটা কোথা থেকে পাবে সেটা দেখে নাও। এই যে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এটি আবেদনপত্র, এর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। সেখানে ডাউনলোড করে নেওয়ার পর সেটাকে হাতে তোমাদেরকে লিখে ফিল্ড আপ করতে লাগবে। ফিল্ড আপ করে তোমার যে ইমেল আইডি ইমেলের মাধ্যমে ইমেলে পাঠাতে লাগবে, কোন ইমেলে পাঠাতে লাগবে সেটা তো আমি তোমাদেরকে দেখে দিই। যে সমস্ত ডিটেলস এখানে দেখতে পারবে, সমস্ত ডিটেলস তোমাদের এখানে ফুলফিল করে দিতে লাগবে। ফুলফিল করে নিয়ে কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে পাঠাতে হবে। এবং যারা ইন্টারেস্টেড তোমরা ক্যান্ডিডেট রয়েছে তোমরা কিন্তু অবশ্যই আবেদন করবে। এই যে এখানে তোমাদের ইমেল আইডির এখানে ঠিকানা দেওয়া হয়েছে, এখান থেকে তোমরা গিয়ে করতে পারবে। মেন যে ইমেল আইডিটা বলা হয়েছে এখানে, দ্য ইমেল আইডি অনলি ডিউ টু ফিল অ্যান্ড সাইন্ড অ্যাপ্লিকেশন অল দ্য ডকুমেন্টস সমস্ত কিছু দিয়ে শ্যাল বি সেন্ট, এই যে সেন্ট বলা হয়েছে এখানে, conpurate20@gmail.com এই ওয়েবসাইটে পাঠাতে লাগবে। অনলি 5 PM 11/9/2020 11 তারিখের মধ্যে তোমাদেরকে পাঠাতে লাগবে। যারা তোমরা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট হয়েছে 100% অবশ্যই করবে। এবং সিচুয়েশন যেটা রয়েছে তোমাদের জব লোকেশন কোথায় কোথায় হবে সেটা একবার দেখে নাও তোমরা এখানে। এখানে গোয়া, গুজরাট, মহারাষ্ট্র, দামান এবং ডিউ, দান্দ্রা হাভেলি হয়ে গেল, তারপরে নাগার হাভেলি, এই জায়গাগুলোতে তোমাদের জব লোকেশন থাকবে। অল ইন্ডিয়া বেসিস সবাই এখানে আবেদন করতে পারবে, তোমরাও কিন্তু আবেদন অবশ্যই করবে।